তোমার যুগে শ্বশুর আসলে, শাশুড়ি আসলে, শ্বশুর বাড়ি থেকে যদি কেউ আসে, বড় বড় গোয়াল মাছের মাথা, কানকু মাছের মাথা রে, হায় রে, বাই মাছ, ট্যাংরা মাছ, গুতুম মাছগুলি বুনা কইরা কইরা শ্বশুর রে দেয়, শাশুড়ি রে দেয়, মেহমান রে খাওয়ায়, জনম দুঃখিনী মা বাংলা কর্তার মধ্যে বইরা রয়েছে গো। দেখা গেছে এমন কিছু নিষ্ঠুর সন্তান আছে মায়ের খবর রাখে না, জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা, শ্বশুরের সম্মান শ্বশুর রে দিবা, শাশুড়ির সম্মান শাশুড়ি ইসলামিক ইউটিউব চ্যানেল। কি বাজার খারাপ লাগতেছে নাকি? গভীর মনোযোগ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনজন ব্যক্তি রাস্তা দিয়া হাঁটতেছে, সুবহানাল্লাহ, তিন মায়ের তিনটি সন্তান, আমার বাবারা বন্ধুরা রাস্তা দিয়া হাঁটে, হঠাৎ করে আকাশটা অন্ধকার হয়ে গেছে, ঘুড়ি ঘুড়ি বৃষ্টি পড়তেছে, সবাই জবানটা খুলে কইতে আল্লাহু আকবার, বাবারা বন্ধুরা রে, এই বৃষ্টি থেকে বাঁচার জন্য আমার বাবারা বন্ধুরা তিনজন ব্যক্তি বিশাল বড় একটা পর্বতের গুহায় আশ্রয় নিয়েছে, সবাই জবান খুলে বলুন সুবহানাল্লাহ। বাজার বড় একটা পাহাড়ের গর্তের ভিতরে তিনজন ব্যক্তি গিয়া ডুবছে, আল্লাহু আকবার বললাম, আকাশ থেকে বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা তিনজন ব্যক্তি একটা গর্তের ভিতরে, মানে পাহাড়ের একটা গর্তের ভিতরে ডুবছে, জবানটা খুলে বললাম আল্লাহু আকবার। যখন গর্তের ভিতরে তিনজন ব্যক্তি ঢুকে গেল, হঠাৎ করে ওই পাহাড়ের চূড়া থেকে, পাহাড়ের উপর থেকে আমার বাবারা বন্ধুরা বিশাল বড় একটা পাথরের খণ্ড, পাথরের খণ্ডটা বাজান, ওই পাহাড়ের উপর থেকে গইরাইতে 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 তিনজন ব্যক্তি যে গুহার ভিতরে ঢুকছে গো, ওই গর্তের মুখের মধ্যে আয়সা বাজান, বড় পাথরের খণ্ড আটকায়া গেছে, কান্দগড় গ্রামের মানুষ, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এখন তিনজন ব্যক্তি কোথায়? গর্তের ভিতরে, গর্তের ভিতরে, এত বড় পাথর, যেই পাথরটা আলগি দিয়া সরানোর মতো কারো কোনো ক্ষমতা নাই, আমার বাবারা বন্ধুরা রে, তিনজন ব্যক্তি গুহার ভিতরে আটকা পড়ে গেল, বিশাল বড় পাথর, পাথরটাকে লাড়ানোর মতো কোনো ক্ষমতা নাই, তিনজন ব্যক্তি এই গুহার ভিতরে একটা টেনশনের মধ্যে পড়ে গেল, হায় রে, আমরা যে বিপদের মধ্যে পড়ছি, এক দেখছে আল্লাহ আরেক জানি আমরা, দুনিয়ার কোনো সাধারণ মানুষ তো দেখে নাই, এমন একটা জায়গার মধ্যে পড়ে গেছি, গুহার মুখটার মধ্যে বড় একটা ফাতর হিসাব, মুখটা বন্ধ হয়ে গেছে, এখন আমরা গর্তের ভিতরে আটকা ফিরে গেলাম, হায় রে, আমাদের কি অবস্থা হবে রে, এই কান্দগড় গ্রামের মানুষ, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, তাদের জন্য এই বিপদরা ছোট না বড়? আর এই পৃথিবীতে যত বড় গজবের মধ্যে পড়বেন, যত বড় কষ্টের মধ্যে পড়বেন, যত বড় বিপদের মধ্যে পড়বেন, উদ্ধার করার মালিক কে? আরো জোরে বলুন, উদ্ধার করার মালিক কে? সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। কয়জন ব্যক্তি ঘুমাই গেছেন কেন? ঘুমাইবেন তো, এমন ঘুম ঘুমাবেন ছেলেটা মেয়েটা পাশে বসে বসে আব্বা আব্বা বইলা কাঁদবে, জবাব দেওয়ার ক্ষমতা থাকবে না, জোরে বলুন কথা ঠিক কি না? তিনজন ব্যক্তি আমার বাবারা বন্ধুরা রে ওই গুহার ভিতরে
বড় একটা টেনশনের মধ্যে পইরা গেলেন, হায় রে আমাদের অবস্থা কি হবে। এক ভাই আরেক ভাইরে বলতেছে, তুমি একটু চিন্তা কইরা দেখো বাইপা দেখো, তোমার জীবনে তুমি কোনো নেক আমল করছো নি। সবাই জবানটা খুইলা কইতেন না, সুবহানাল্লাহ। এক বন্ধু আরেক বন্ধুরে কইতাছে, তুমি একটু চিন্তা কইরা দেখো, একটু ভাইবা দেখো, তোমার জীবনে তুমি কোনো ভালো নেক আমল করছো নি, ভালো আমল করছো নি। যদি আমল কইরা থাকো রে, আল্লাহ তাআলার দরবারে হাত তুইলা যদি কান্দোয়ার দোয়া করো, আর ওই আমলটার উসিলা দিয়া যদি আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ আমাদেরকে পর্বতের এই গুহার বিপদ থেকে আমাদেরকে বাঁচাইতে পারে। জোরে কোন আল্লাহ ভারে কি ভারে না, আরো জোরে বলুন ভারে কি ভারে না। বাজান এক পায়ে আরেক পায়ে কইতাছে, মানে এক বন্ধু আরেক বন্ধুরে কইতাছে, তুমি তোমার মনের কথাটি আল্লাহর কাছে কও, আমি আমার মনের যত কথা আছে সব আল্লাহর কাছে কই। তিন নাম্বার ছেলেটারে কই, তুমি তোমার যত মনের কথা আছে সব আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে যদি আমার মনের যত যন্ত্রণা আছে যত কথা কন, আমার আল্লাহ শুনে কি শুনে না, কথা কয় না, মনের খবর আমার আল্লাহ জানিনি। আমার বাবারা বন্ধুরা রে কজনের কথা আছে কইছিলাম, তিনজন ব্যক্তি থেকে এক নাম্বার ব্যক্তিটা মহান আল্লাহ তাআলার দরবারে হাত বাড়ায় দিয়া কান্দে আর কয়, আল্লাহ ও মামুন মাওলানে, আমরা এমন একটা জায়গার মধ্যে বিপদে পড়ছি, গুহার ভিতরে ঢুকছি, বড় একটা পাথর আইসে সামনে মুখটা বন্ধ হয়ে গেছে, আমরা কেমনে গুহার ভিতর থেকে বের হব গো। আল্লাহ তুমি সারা মাবুদ নাই, তুমি সারা কোনো উপায় নাই। এক নাম্বার ছেলেটা আল্লাহরে ডাক দিয়ে গো, আল্লাহ আমার জীবনে আমি তেমন বেশি নেক আমল করতে পারি নাই, আমার জীবনে আমি তেমন বেশি আমল করতে পারি নাই, তবে আমার জানা মতে আমি একটা বালা কাম করছি, এই বালা কাজটা হইল আমি আমার মা বাবার খেদমত করছি। মা বাবার খেদমতটা কি বালা না খারাপ হো, বহুত ভদ্র লোক আছে সমাজ, আব্বা মারে হাউন দে না, জোরে জোরে কোন কথা ঠিক কিনা, সবাই তো আবার সমান না, এমন কিছু রিক্সার ড্রাইভার, অটোর ড্রাইভার, ভ্যানের ড্রাইভার আছে গো, এমন কিছু সিএনজি ড্রাইভার আছে গো, এমন কিছু ট্রাকের ড্রাইভার আছে গো, মা বক্ত মার পাগল মার জন্য দেওয়া না। হায়রে সারাদিন কামাই করে যে টাকাটা পায়, ওই টাকাটা দিয়ে মার জন্য আপেল লইয়া যায়, ওই টাকাটা দিয়ে মার জন্য একটা কমলা লইয়া যায়, মারে ডাক্তারের কাছে লইয়া যায়, ডাক্তার থেকে ওষুধ আইন না গো, এমন পাগল আছে ওই ওষুধটা তার নিজের হাতে মারে খাওয়াইয়া দেয়, জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা। আরে মিয়া সবাই তো আবার খারাপ না, জোরে কন কথা ঠিক নেই। আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ, এক নাম্বার ব্যক্তি আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, বাবু আমার জীবনে আমি তেমন বেশি নেই কামল করতে পারি নাই, তবে একটা বালা কাজ করছি, আমি আমার মা বাবার খেদমত করছি। আল্লাহ গো আমার পেশা ছিল আমি মাঠে পশু চড়াইতাম, আমার পেশা ছিল আমি মাঠে পশু চড়াইতাম, বকরি চড়াইতাম, সারাদিন বকরি চড়াইয়া ওই বকরিগুলি থেকে আমি দুধ দোহন করতাম, দুধ দোহন করিয়া ওই দুধের গ্লাস লইয়া আমি আমার মায়ের পাশে দাঁড়াইয়া যাইতাম। আমার ছেলেও ছিল, আমার মেয়েও ছিল, আমার ছেলে মেয়েগুলি আমি যখন দুধের গ্লাসটা লইয়া আমি আমার মার পাশে দাঁড়াইয়া যাইতাম, আমার ছেলে মেয়েগুলি আসতো তারা খাম খাম বলতো, কিন্তু আমি তাদেরকে খাবার দিতাম না। আল্লাহ আমার একটা অভ্যাস ছিল, আমি আমার মার না খাওয়াইয়া মেহমানদারি পছন্দ করতাম না। জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ, সবাই জবানটা খুলে কইতেন আল্লাহু আকবার। বর্তমান যুগে শ্বশুর আসলে, শাশুড়ি আসলে, শ্বশুর বাড়ি থেকে যদি কেউ আসে, বড় বড় গোয়াল মাছের মাথা, কারখু মাছের মাথা রে, হায় রে বাহি মাছ, ট্যাংরা মাছ, গুতুম মাছগুলি বোনা কইরা কইরা শ্বশুরে দেয়, শাশুড়িরে দেয়, মেহমান রে খাওয়ায়, জনম দুঃখিনী মা বাংলা ঘরটার মধ্যে বইরা রয়েছে গো। দেখা গেছে এমন কিছু নিষ্ঠুর সন্তান আছে মায়ের খবর রাখে না, জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা। শ্বশুরের সম্মান শ্বশুরে দিবা, শাশুড়ির সম্মান শাশুড়ি
শরীরে দিবা, মেহমানের সম্মান মেহমানরে দিবা, কিন্তু মায়ের যে সম্মান ওই সম্মান তোমার আমার করতেই হবে, করতেই হবে। এই হুকুমটা হলো আমার আল্লাহ, আমার আল্লাহ। জোরে বলো কথা ঠিক কি না? নারে তাকবীর, নারে সালাম, সবাই জবানটা খুলে কইতেন আল্লাহু আকবার। আচ্ছা, এক নাম্বার ব্যক্তি কয় মাবুদ, আমি দুধের গ্লাসটা নিয়ে যখন মায়ের পাশে দাঁড়িয়ে যাই, আমি আমার মার এইভাবে দুধ পান করাই, হঠাৎ করে একদিন আমার বকরিগুলি বহু দূরে চলে গেছে গো আল্লাহ। আমি বকরি চড়াই আসতে আসতে রাত গভীর হয়ে গেছে, মাবুদ রাত যখন গভীর হয়ে গেল, আমি ওই আগের নিয়ম মাফিক দুধ দোহন করছি, দুধ দোহন করিয়া আমি দুধের গ্লাসটা লইয়া আমি আমার মায়ের পাশে গেছি, জয়া দেখি আমার জনম দুঃখিনী মা ঘুমাইয়া গেছে। আল্লাহ গো, আমি চিন্তা করলাম আমি যদি ওই মুহূর্তে আমার মারে ডাক দিয়ে আমার আম্মার ঘুমটা ভাঙিয়া যাবে, আল্লাহ ও মাবুদ মাওলা গো, ওই দুধের গ্লাসটা লইয়া আমি আমার মায়ের পাশে দাঁড়ায় রয়েছি গো আল্লাহ। এক ঘন্টা পার হয়ে গেছে, আমার মার ঘুম ভাঙে না। দুই ঘন্টা পার হয়ে গেছে, আমার আম্মার ঘুম ভাঙে না। তিন ঘন্টা পার হয়ে গেছে, আমার মার ঘুম ভাঙে না। এইভাবে মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা যাচ্ছে, আমার আম্মার ঘুম ভাঙে না। আমি সারাটা রাত ওই দুধের গ্লাসটা লইয়া আমি আমার মায়ের পাশে দাঁড়ায় রয়েছি আল্লাহ গো। এইভাবে রাত প্রবাদ হয়ে গেল, রাত শেষ হয়ে গেল, ভোর হয়ে গেল, আমার বাবারা বন্ধুরা রে, ওই যুবক ছেলেটা যে কথাগুলি বলতেছে কোন জায়গা থেকে আপনারা মনে আসেনি? গুহার গর্তের ভিতর থেকে। কার কাছে কইতাছে কথা না, কার কাছে কইতাছে? তো আমাদের মনের কথাটি কার কাছে গুমু? সবাই জবানটা খুলে কইতেন আল্লাহু আকবার। আমার বাবারা বন্ধুরা রে, এই ছেলেটা আল্লাহ তাআলার দরবারে হাত তুইলা বলে, ও মাবুদ এইভাবে বুর হয়ে গেছে, বুর হওয়ার পরে আমার আম্মার ঘুমটা ভাঙিয়া গেছে, আমার আম্মা চোখগুলি খুইলা আমার চেহারার দিক তাকায়া দেখে আমি দুধের গ্লাসটা লইয়া দাঁড়ায় আছি। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। এই কান্দগর গ্রামেও নবী ওলির পাগল আছে, এই কান্দগর গ্রামেও মা বাবার পাগল আছে। জোরে জোরে বলো কথা ঠিক কি না? এমনও পাগল আছে গো মায়ের খেদমত করে, এমনও পাগল আছে বাবার খেদমত করে, এমনও পাগল আছে গো ওই মায়ের জন্য ওষুধ আইন ওষুধরা নিজের হাতে মারে খাওয়াই দেয়। সবাই তো সমান নয় বাবারা বন্ধুরা রে। এক নাম্বার ছেলেটা আল্লাহর ডাক দিয়া কুমা বুদ্রে, আমি যে আমার মার খেদমত করছি, আমি যে আমার মা বাবাকে ভালোবাসলাম, আল্লাহ গো ও মাবুদ মাওলা রে, এই কাজটা যদি তোমার কাছে বড় পছন্দনীয় হয়ে থাকে, এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে, মাবুদ রে আমরা গুহাটার ভিতরে একটা বিপদে হইয়া রয়েছি, আমরা গর্তের ভিতর থেকে আমরা বের হইতে পারতেছি না গো মাওলা। ও মাবুদ এই গুহার মুখে, এই গর্তের মুখে যে বড় পাথরটা আছে গো মাওলা, মাওলা গো এই পাথরটা একটু ফাঁকা করে দাও, আমরা যেন আকাশটা দেখতে পাই। জবানটা খুলে গেল না সুবহানাল্লাহ। তো পাথরটা থর 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 করে কাঁপতে কাঁপতে পাথরটা একটু ফাঁকা হয়ে গেছে, আর এই তিনজন ব্যক্তি আকাশটাকে দেখতে পেয়েছে। জবানটা খুলে গেল না সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল সে যে সারা রাত দুধের গ্লাস নিয়ে মায়ের পাশে দাঁড়ায় রয়েছে, মার ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পর সে দাঁড়াই রয়েছে। তাইলে বাজান মার অন্তর থেকে দোয়া আসছে কি আসছে না? তো আম্মা যে দোয়াটা করছে ওই দোয়াটা আমার আল্লাহ কবুল করছে। জোরে জোরে কোন কথা ঠিক কি না? পাথর পর্যন্ত কম্পন উঠে গেছে, পাথর পর্যন্ত নড়ে গেছে, জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। কার দোয়া কথা কোনা? কার দোয়া? মার দোয়া। জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা রে, ও কান্দগর গ্রামের মানুষ, তিনজন ব্যক্তি থেকে একজন ব্যক্তি
আমার বাবারা বন্ধুরা মার পাগল মা ভক্ত, মার দোয়ার কারণে পাথরটা একটু সরে গেছে কিন্তু পুরাপুরি না, জবানটা খুলে কইতেন আল্লাহু আকবার। আমার বাবারা বন্ধুরা রে আরো আছে কয়জন, কথা কয় না আরো আছে কয়জন, হাতরে কিন্তু সামান্য ফাঁকা হয়েছে, আরো আছে দুইজন। দ্বিতীয় নাম্বার ব্যক্তিটা আমার আল্লাহরে ডাক দিয়া কো আল্লাহ মাবুদ, আমার জীবন আমি তেমন বেশি নেক আমল করতে পারি নাই, তবে আমার জানা মতে আমি একটা ভালো কাম করছি আমার মনে করতেছে, সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। এই কথাগুলি কিন্তু গর্তের ভিতর থেকে আল্লাহর কাছে কইতাছে আমার বাবাটা বন্ধুরা রে। দ্বিতীয় নাম্বার ব্যক্তি আল্লাহর কাছে ডাক দিয়া কো মাবুদ, আমি আমার একটা চাচাতো বোনকে ভালোবাসতাম, একটা পুরুষ একজন নারীকে যতটুকু ভালোবাসতে পারে আমি এইভাবে আমার বোনটাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু আমার মনের মধ্যে হঠাৎ করে একটা খারাপ উদ্দেশ্য এসে গেল, আমি তার সতীত্ব নষ্ট করে ফেলব। আমি তার মনটা একদিন চেয়ে বসলাম, সে আমার কাছে 100 দিরহাম চাইল, আল্লাহ আমি 100 দিরহাম ও মাবুদ মাওলা গো জোগাড় করতে সক্ষম হলাম। আমি এই টাকাটা লইয়া আপনারা বুঝার জন্য বলতেছি যে আমি এই 100 টাকা লইয়া আমি তার কাছে পৌঁছে গেলাম, আমি তার বরাবর হয়ে বসে গেলাম, আমি তার সতীত্ব নষ্ট করে ফেলবো এমন একটা মন মানসিকতা আমার মধ্যে এসে গেছে। আমি যখন তার বরাবর হইয়া বসে গেছি আমার চাচাতো বোনরা আমার চেহারার দিক তাকায়া কো হে আল্লাহর বান্দা তুমি আমার আল্লাহর ভয় করো। কারে ভয় করো? তো আল্লাহর যে ফাগলটা ভয় করে তার দ্বারা কি খারাপ কাম সম্ভব নেই, কথা কোনো খারাপ কাজ সম্ভব? তুমি আমার আল্লাহকে ভয় করো, আমার মাওলাকে ভয় করো মাবুদ। আমার চাচাতো বোন যখন এই কথাটা বলছে বলার সাথে সাথে মাবুদ আমার দেহটার মধ্যে একটা কম্পন উঠে গেছে, আল্লাহ ও মাবুদ মাওলা গো ওই আমার আল্লাহ গো, আমার দেহটার মধ্যে একটা কম্পন উঠে গেছে ওই আমার আল্লাহ। আমি ওই জায়গা থেকে আস্তে 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 আমি খারাপ কাজ বাদ দিয়া আমি ভালোর দিকে চলে আসি, লা ইলাহা ও লা ইলাহা জোরে জোরে, লা ইলাহা মোহাম্মদ, লা ইলাহা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা দয়ালাল্লাহ, দয়া করো দয়া দয়া করো নসিব করো মদিনা, লা ইলাহা মোহাম্মদ, লা ইলাহা সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার ব্যক্তিটা কি কইছে, আল্লাহ আমি তোমার ভয় পাইছি, তোমার ভয় পাইয়া আমি আর চাচাতো বোনের সতীত্ব নষ্ট করি নাই, আমি ভালোর দিক চলে আসছি, জোরে বল না সুবহানাল্লাহ। আল্লাহ আমি যে ভালোর দিক চলে আসলাম, আমি যে খারাপ কাজটা করি নাই, আমি যে ভালোর দিকে আসলাম, এই কাজটাকে যদি তোমার ভালো লেগে থাকে, তোমার কাছে যদি বড় পছন্দনীয় হয়, আমি তো ভালোর দিকে আসছি একমাত্র তোমারে খুশি করার জন্য। আমরা ইবাদত করি কারে খুশি করার জন্য, আমল করি কারে খুশি করার জন্য, জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ, সবাই জবানটা খুইলা কেন আল্লাহু আকবার। বাবারা বন্ধুরা রে ও কান্দ করে গ্রামের মানুষ, দ্বিতীয় ব্যক্তিটা
আমার আল্লাহরে ডাক দিয়া ঘুমা বুদ্রি, এই কাজটা যদি তোমার ভালো লেগে থাকে, এই কাজটা যদি তোমার কাছে বড় পছন্দনীয় হয়ে থাকে, মাবুদা আমি তো তোমাকে খুশি করার জন্য ভালোর দিক চলে আসছি। মাওলা এই গুহার মুখটার মধ্যে যে বড় একটা পাথর আছে, এই পাথরটা তোমার কুদরতি হাতের দ্বারা মাওলা তুমি সরায়া দাও, আমরা যেন এই গুহার ভিতর থেকে বের হতে পারি। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। বাজান এবার পাথরটা আবার কাঁপতে 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 বাজান আস্তে 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 আর একটু ফাঁকা হয়ে গেছে। জবানটা খুলে কইতেন আল্লাহ ভগবান। কয়জন গেছে আর আছে কয়জন? একজন। গভীর মনোযোগ, এটা গল্প নয়, বুখারী শরীফের মধ্যে যাচ্ছে। বাবারা বন্ধুরা রে, তিন নাম্বার ব্যক্তিটা এবার আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার জীবনে আমি তেমন বেশি নেক আমল করতে পারি নাই, তবে আমার জানা মতে আমি একটা ভালো কাজ করছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ গো, আমার জীবনে আমি একটা ভালো কাজ করছি, আল্লাহর দরবারে কইলে আল্লাহ শুনিনি, কথা কয় না শুনিনি। বাবারা বন্ধুরা রে, তিন নাম্বার ব্যক্তি আমার আল্লাহর ডাক দিয়ে ঘুমাবো, আমার বাড়িতে একটা কামলা লোক থাকতো, আমার বাড়িতে একটা কাজের লোক থাকতো, আল্লাহ ও মাবুদ মাওলারে, এই লোকটা আমার বাড়িতে কাজ করার পরে আমি তার ভাওনাটা, আমি তার বেতনটা, আমি তার টাকাটা আমি তারে দিয়া দিলাম। জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। কান্দগর গ্রামের মানুষ ভালো আমি জানি, কিন্তু কিছু কিছু মানুষ আছে লুহের দিয়ে কাম করে টেয়া দিত না। মজা লাগে, টেহাটা দিতে গেল হুড়া আসেনি কিছু এমন লোক। আমার বাবারা বন্ধুরা সবাই তো সমান না, আবার কিছু কিছু লোক আছে গামটা শুকানোর আগে তার টেহাটা দিয়ে না। সবাই খারাপ হলে কি দুনিয়া চললই? আমার বাবার আমঙ্গরারে গভীর মনোযোগ, কষ্ট হইতেছে আপনারা? তিন নাম্বার ব্যক্তি আল্লাহর ডাক দিয়া ঘুমাবো, আমার বাড়িতে একটা কামলা লোক থাকতো, এই কামলা লোকটা কাম করার পরে আমি তার বেতনটা দিয়ে দিছি, তার টেহাটা দিয়ে দিছি, দিয়া দেওয়ার পরে সে তার টাকাটা আমার বাড়িতে রাখিয়াই চলে গেছে, তার আর কোনো খবর নাই, তার কোনো খবর নাই, আমার এখানে রেখে চলে গেল। এখন আমি চিন্তা করলাম আমি এখন তার এই টেহাটা দিয়ে কি করাম। কিছু কিছু লোক আছে সমাজে পরের হক নষ্ট করে, কিছু আব্বা আমার কথা কিন্তু রাগ করেন না, আর হক কথা কিন্তু বলতে হবে, জোরে জোরে কন্যা কথা ঠিক না। কিছু কিছু লোক কিন্তু বাজান গরিবরে ধাক্কা দিয়া কথা বলে, আবার কিছু কিছু বেড়াইতেছে গরিবের সালাম না, মানে অর্থের দিকটা তুর বলে দি, হে সালাম দিলে হে সালাম উত্তর টলে তো সালাম, অহংকারী লোক এগুলি রাখা যাবে না। আবার এমন কিছু লোক আছে আল্লাহ তারে দনও দিছে, জনও দিছে, টাকাও দিছে, পয়সাও দিছে, মন্ডও বালা, সে হেতিমরে মাথার মধ্যে হাত দিয়ে হাত গুলায় কথা বলে, এরকম কিছু ভদ্রলোক সমাজে আছে। আবার এমন কিছু কিছু লোক আছে, হে ওই যে মুহের ভূত, হে আমার সালাম দিছে, হ্যাঁ বাবা অহংকার ছাইরা দেওয়ার লাগবো, জোরে জোরে কোন কথা ঠিক কিনা। আপনি যদি কোন বলে আমি নবীর পরিপূর্ণভাবে ভালোবাসি, মহাব্বত করি, আর আমার নবীর পরিপূর্ণ আদর্শ আমার মধ্যে আছে, এই জিনিসটা যদি আপনি দাবি করেন তাহলে আপনার মধ্যে হিংসা থাকতে পারে না, জোরে জোরে কোন কথা ঠিক কিনা। তো বলতেছিলাম তিন নাম্বার লোকটা টেহাটা ভালো হয়ে গেছে, আমার তিন নাম্বার লোকটা বাবারা বন্ধুরা রে, আল্লাহ তাআলার দরবারে বলতেছে আমার বাড়িতে যে কাজ করতো, মানে কাজের লোকটা, টাকাটা ফালাই দিয়ে গেছে গা, এখন আমি এই টাকাটা দিয়ে কি করব? আমার বাবারা বন্ধুরা তিন নাম্বার ব্যক্তি কার কাছে কইতাছে? আরো জোরে জোরে কন্যা কার কাছে কইতাছে? আমার বাবারা বন্ধুরা রে, তিন নাম্বার ব্যক্তি আল্লাহর কাছে বলতেছে গুহার ভিতর থেকে, বাবু তো টাকাটা ফালাইয়া যাওয়ার পরে আমি তার টাকাটা কি করব? আমি তার টাকাটা নিয়ে একটা কৃষি কাজে লাগাইছি,
কৃষিকাজে লাগানোর পরে এই ব্যবসা থেকে এই কৃষিকাজে লাগানোর পরে এটা কিছু উন্নতি হয়েছে, উন্নতি হওয়ার পরে এই টাকাটা দিয়ে আমি একটা গরু কিনছি, ওই গরুটা আবার একটা বাছর দিছে, বাচ্চা দিছে, ওইটা আবার বড় হয়েছে, ওইটা আবার একটা বাচ্চা দিছে, ওইটা আবার বড় হয়েছে, ওইটা আবার একটা বাচ্চা দিছে। এই করতে 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 বাবুদ একটা মাঠ পশুয়ে ভরপুর হয়ে গেছে, সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ, তোমার মত দয়ার সাগর আর তোকে নাই, কোনা তোমার মত দয়ার সাগর আর তোকে নাই, আমরা বান্দা দয়া ভিক্ষা চাই, আমরা বান্দা দয়া ভিক্ষা চাই, তুমি দয়া না করিলে আমরার হবে কি উপায়, তুমি দয়া না করিলে আমরার হবে কি উপায়, আমরা বান্দা দয়া ভিক্ষা চাই, আমার মাওলার কাছে চাওয়ার মতো চাইলে আমার মাওলা দেয় কি দেয় না, আর শুরু কন্যা দেয় কি দেয় না, বাবারা বন্ধুরা রে একটা মাঠ পশুয়ে ভরপুর হয়ে গেছে, কান্দগর গ্রামের মানুষগুলির কাছ থেকে আমি জানতে চাই, ওয়াজ ডানারা কদ্দুরা বুঝছে নি, হনি বুঝা যাইব বা জান রে, হে যে টেহাটা দিয়া আয় উন্নতি করিয়া জানে, এতগুলি পশু কিনলো, গরু হইল বা ছাগল হইল বা বকরি হইল, এইভাবে যে পশু হয়েছে মাঠটা ভরপুর হয়ে গেছে গা, এখন এগুলির মালিকটা কারা? হ্যাঁ আরে 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 বুঝা লেছেন দি, আরে আমি তো মনে করছিলাম ঘুমাই গেছেন গা বুঝি, আয় হায় 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 কে ওই টাকাওয়ালা, মানে যে বেতনটা পাইছে কামলালু, এই কামলালু কইছে এগুলির মালিক, জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? বর্তমান সমাজে কিছু কিছু লোক আছে এমন দুই চার পাঁচশো টেহা যদি মমি সিংহা বেটা ভালাই যাইতো গা, একটা কাম করে কান্দগরের বাজার থেকে একটা কাম কর, দুই কেজি হারামের মুরগা লইয়া বিরিয়ানি ভাই খাইয়া লাই, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মানুষের দশটা টাকার লোভ সামালতারে না, বর্তমান যুগে এরকম মানুষ সমালতে পারিছে, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ, মাঠ কিন্তু বক্রিয়া পশুয়ে ভরপুর হয়ে গেল, যে যেমনে বুঝেন আমার বাবারা বন্ধুরা গ্রাম্য ভাষা কথা কইতেছি বোঝার জন্য, বাবারা বন্ধুরা রে এবার দেখা গেল ওই তিন নাম্বার ব্যক্তিটা গুহার ভিতর থেকে আল্লাহ রে আল্লাহ মাবুদ, একটা মাঠ যখন পশুয়ে ভরপুর হয়ে গেল, কামলা লোকটা হঠাৎ করে একদিন আমার বাড়িতে হাজির হয়ে গেল, হাজির হয়ে কইতাছে আল্লাহর বান্দা তুমি আমার আল্লাহরে ভয় করো, কারে ভয় করো? আল্লাহরে, যে ফাগলটা ভয় করবো লোকটা হারাম খাইতে, আল্লাহরে যে ফাগলটা ভয় করবো ওই লোকটা খারাপ কাজ করতে, আল্লাহরে যে লোকটা ভয় করে এক ভাই আরেক ভাইয়ের ক্ষতি করতে পারে না, জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? আচ্ছা আপনি আল্লাহরে ভয় করেন, আর আমাদের কাছে আমি কিছু ভাইলাম হইলে আমার ভাবনাটা আপনি দিয়ালাম, জবানটা কইলা কইতেন না সুবহানাল্লাহ, বাবারা বন্ধুরা রে। এবার তিন নাম্বার ব্যক্তিটা বলতেছে, হ্যাঁ তুমি আসছো আমার বাড়িতে বলে, হ্যাঁ আপনার বাড়িতে আমি দিন কাম করছিলাম, টেহাটা আপনার বাড়িতে রেখে গেছিলাম, আমার এটা আপনার আমার দিয়ালাম, একটা কাজ করো এই মাঠের মধ্যে যতগুলি বকরি আছে যতগুলি পশু আছে সবগুলি তোমার তোমারটি তুমি লইয়া যাও, জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ, সবাই জবানটা খুলে কইতেন আল্লাহু আকবার, সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ, মারহাবা ইয়া রাসূলাল্লাহ, মারহাবা, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা, সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ, ও কইতেছে তোমারটি তুমি লইয়া যাও, বর্তমান যুগে কেউ যদি হাওলার টেহানি তারে আসেনি আসেনি, কিছু কিছু লোক সাক্ষী সারা দিচ্ছেন, ধরেন 5-10 হাজার দিলেন মাঝে মাঝে।